এসো গল্প করি প্রাইম, হারিয়ে যাওয়া গল্প আরো একবার। নমস্কার, আমরা এসো গল্প করি আর আপনি শুনছেন এসো গল্প করি প্রাইম। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 19 মে 1908 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন বাঙালি কথা সাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে যে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে সৃষ্টি হয়েছিল, সে সময় বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেছেন 40টি উপন্যাস ও 300 ছোট গল্প। তার রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামী প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। গল্পের সূত্রধার আমি বরেণ, গল্প পাঠে ঋতম। বিশেষ ধন্যবাদ ওয়ান্ডারিং বুকসেলস থেকে সমৃদ্ধিকে আমাদের এই গল্পে পাশে থাকার জন্য। পরিকল্পনা ও সাউন্ড ডিজাইনিংয়ে প্রীতম। ব্যাপারটা বড়ই শোচনীয়, তাতে সন্দেহ নেই। 32 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক শান্ত জীবনযাপন করবার পর গণপতি শেষ পর্যন্ত এমন একটা ভয়ানক ব্যাপারে জড়িয়ে পড়বে, কে কল্পনা করতে পারত? শিক্ষিত সৎবংশের ছেলে, কথায় ব্যবহারে ভদ্র ও নিরীহ, জীবনে ধরতে গেলে একরকম সব দিক দিয়েই সুখী, সেই কিনা একটা লজ্জাকর হত্যাকাণ্ডের আসামি হিসেবে ধরা পড়ল। লোকে একেবারে থ বনে গেল। চরিত্রবান সংযত প্রকৃতির ভদ্রলোকের মুখোশ পরে কিভাবে সকলকে এত দিন খুনিটা ঠকিয়ে এসেছিল! কি সাংঘাতিক মানুষ! হ্যাঁ, জগতে এমন মানুষও থাকে? গণপতিকে পুলিশে ধরবার পর ভয়ে দুঃখে ও লজ্জায় আদমরা আত্মীয় স্বজনের থেকে পরিচিত ও অর্ধপরিচিত অনাত্মীয় মানুষগুলির উত্তেজনায় যেন বেশি প্রখরতর লাগল। বিচারের দিন আদালতে ভিড় যা জমতে লাগল তা বলবার নয়। টিকিট কিনে রঙ্গমঞ্চে মিথ্যে নাটকের অভিনয় দেখার থেকে আদালতে নারী ঘটিত খুনের মকদ্দমার বিচার দেখা যে কত বেশি মুখরোচক, সে শুধু তারাই জানে যাদের রোজ খবরের কাগজে আগের দিনের আইন আদালতের কার্যকলাপের বিবরণ পড়েও কৌতূহল মেটে না। বেলা 10টায় খাওয়া দাওয়া সেরে উকিল মুক্তারের মতো তারা আদালতে ছুটে যায়। বাড়িতেই গণপতির 3 জন উকিল। তার বাবা রাজেন্দ্রনাথ এককালে মস্ত উকিল ছিলেন। মাসে এক সময় তিনি 10,000 টাকাও উপার্জন করেছেন, তবে এখন 70 বছর বয়সে এসে আর কোর্টে যান না। বড় ছেলে পশুপতি বছরবার প্র্যাকটিস করছে, বাপের মতো না হোক নাম ডাক তারও মন্দ নয়। গণপতির ছোট ভাই মহিপতিও উকিল, তবে আনকোরা নতুন। বড় উকিলের বড় উকিল বন্ধু থাকে, সমব্যবসায়ী কিনা তা গণপতির পক্ষ সমর্থনের জন্য অনেকগুলি নামকরা আইনজ্ঞ মানুষ একত্রিত হলেন। তাতে এদিকে মামলার গুরুত্ব গুরুতর রকম বেড়ে গেল। তবে গণপতিকে শেষ পর্যন্ত বাঁচানো যাবে কিনা সে বিষয়ে ভরসা করবার সাহস এদের রইল কম। মামলা যত জটিল হয়, আইনের বড় বড় মাথাওয়ালা লোক মামলাকে জটিলতর করে খুশি মতো মীমাংসার দিকে ঠেলে দেওয়ার সুযোগ পান তত বেশি। মুশকিল হল এই মামলাটা একেবারেই জটিল নয়, সহজ সরল ঘটনা। বাইরে থেকে ঘরে শিকল তোলা ছিল আর স্বয়ং পুলিশ গিয়ে খুলেছিল সে শিকল। ভেতরে ছিল রক্তমাখা মৃতদেহটা আর ভয়ে আধ পাগলা হয়ে যাওয়া গণপতি। গোটা 2 টিকটিকি আর কয়েকটা মশা ছাড়া ঘরে আর দ্বিতীয় প্রাণী ছিল না। মানুষ যত মানুষ মারে তার থেকেও ঢের বেশি মশা মানুষ মারতে পারে, তবুও কেন যেন এই খুনের অপরাধটা মশার ঘাড়ে চাপানোর কথাটা গণপতির পক্ষের উকিলেরা একবার ভেবেও দেখলেন না।
তারা শুধু প্রমাণ করবার চেষ্টা করতে লাগলেন মৃতদেহটা আগে থেকেই ঘরের মধ্যে ছিল। পরে গণপতিকে ফাঁকি দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে শেকল তুলে দেওয়া হয়। বড় বিপদ, দয়া করে একবার আসবেন, এই কথা বলে গণপতিকে ফাঁকি দিয়েছিল একটি লোক যার বয়স ছিল প্রায় 40, পরনে ছিল কোঁচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি আর পালিশ করা ডার্বি শু, কোপ দাড়ি কামানো, চোখে পুরু কাঁচের চশমা, বিবর্ণ ফর্সা রং। লোকটাকে দেখতে নাকি অনেকটা ছিল কলেজের প্রফেসরের মতো। কলেজের প্রফেসর হলেই মানুষের চেহারা কোনো বৈশিষ্ট্য অর্জন করে কিনা গণপতিকে এই কথা জিজ্ঞেস করা হলে সে জবাব দিতে পারেনি, বোকার মতো হাঁ করে বিচারকের দিকে তাকিয়েছিল। বাড়ির সরু লম্বা বারান্দাটার শেষে এই লোকটি ছাড়া আরো তিনজন লোককে গণপতি দেখতে পেয়েছিল। তিনতলার সিঁড়ির নিচে অন্ধকারে কারা যেন দাঁড়িয়েছিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকলে গণপতি তাদের দেখতে পেল কেমন করে? বিচারক এই কথা জিজ্ঞেস করলে গণপতি এতক্ষণ বোকার মতো চুপ করে থেকে এমন জবাব দিয়েছিল, বিচারক সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিলেন। যাই হোক, গণপতি যে কৈফিয়তটা দিল সেটা যে একেবারেই অসম্ভব তা অবশ্য বলা যায় না। অমন কত মজার ব্যাপার এই মজার জগতে ঘটেই থাকে। কিন্তু দুঃখের বিষয়, 8-10 জন দেশ প্রসিদ্ধ উকিল ব্যারিস্টারের চেষ্টাতেও এটা ভালো মতো প্রমাণ করা গেল না। গণপতির ফাঁসির হুকুম হয়ে গেল। ফাঁসি, বিচারক হুকুমটা দিলেন ইংরেজিতে, বাংলায় যার মোটামুটি সারমর্ম এই। গলায় দড়ির ফাঁস পরিয়ে গণপতিকে যথাবিধি ঝুলিয়ে দেওয়া হবে যতক্ষণ না সে মরে। তবে হুকুমটা যদি গণপতির পছন্দ না হয় সে ইচ্ছে করলে আপিল করতে পারে। বুড়ো রাজেন্দ্রনাথের ক্ষীণ দৃষ্টি শক্তুটো কাঁদতে কাঁদতে প্রায় অন্ধকার হয়ে গেল। গণপতির বোনেরা ও বৌদিরা যেভাবে কান্নার রোল তুলল তাতে সমস্ত পাড়ার আবহাওয়াটা যেন বিষণ্ণ হয়ে গেল। গণপতির বউ রমার যে গাল দুটি লজ্জা না পেলেও সারাক্ষণ গোলাপের মতো আরক্ত দেখাত, বর্তমানে একেবারে কাগজের মতো ফ্যাকাশে বিবর্ণ হয়ে রইল। গণপতির বিধবা পিসি ঠাকুরঘরে এত জোরে মাথা খুঁড়লেন, ফাটা কপালের রক্তে চোখের জল তার খানিকটা ধুয়েই গেল। যথাসময়ে করা হলো আপিল। অনেক চেষ্টা ও অর্থ ব্যয়ের দ্বারা গণপতির পক্ষে আরও কয়েকটি সাক্ষী এবং প্রমাণ সংগ্রহ করা হলো। তার ফলে সন্দেহের সুযোগে গণপতি পেল মুক্তি। যে লোকটিকে খুন করার জন্য গণপতির ফাঁসির হুকুম হয়েছিল তাকে কে বা কারা খুন করেছে পুলিশ এবার তাদেরই খোঁজ করতে লাগল। বাড়ি ফেরবার অনুমতি জুটল বিকেলে। আকাশ ভরে তখন মেঘ করেছে। বিকেলে খুব ঘটা করে মেঘ করলেও মনে হয় এ আর কিছুই নয়, তবে রাত্রিটি বাড়াবাড়ি। গণপতির খুব কান্না পাচ্ছিল, আনন্দে নয়, শান্তিতে নয়, বিগলিত মানসিক ভাব প্রবণতার জন্যেও নয়। তার কান্না পাচ্ছিল সম্পূর্ণ অকারণে, একটা চিন্তাহীন স্তব্ধ অন্যমনস্কতায়। বন্ধু বান্ধবের হাত এড়িয়ে সে পশুপতির সঙ্গে ব্যারিস্টারের মোটরে উঠে বসল। মোটরের কোণে গা এলিয়ে দিয়ে পশুপতি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজেই ব্যারিস্টার দের পকেটে হাত ঢুকিয়ে মোটা একটা সিগার সংগ্রহ করে সাদা ধপধপে দাঁতে কামড়ে ধরল। ব্যারিস্টার দে এক গাল হেসে বললেন, যাক, একটু ভালো লাগছে তবে। তার যাওয়ার অনুমতি কেন পেল তা ভালোভাবে বোঝা গেল না। গণপতি পাংশু মুখ তুলে একবার তার পরিতৃপ্ত উদার মুখের দিকে চাইল, তারপর তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল বাইরের দিকে। একবার এই গাড়িতেই সে ব্যারিস্টার দের সঙ্গে বসেছিল, কোথায় যাওয়ার জন্য আজ সে কথা ঠিক মনে নেই।
গাড়ি ছাড়বার আগে ব্যারিস্টার দিয়ে হঠাৎ হাত বাড়িয়ে ফুটপাথের একটা ভিকারির দিকে একটা আনা ছুঁড়ে দিয়েছিলেন। দানের পুণ্য আলোর মতো সেদিন যেভাবে ব্যারিস্টার দের মুখনিকে উদ্ভাসিত করে তুলেছিল, আজ জীবন দানের পুণ্য তার থেকেও প্রখরতর জ্যোতি রূপ নিয়ে ফুটে। অবিকল তেমনই মুখভঙ্গি ব্যারিস্টার দের। ভিখারিকে একটা আনা দিয়ে তিনি যেমন করেছিলেন, মানুষের অনুভূতির জগতের রীতি হয়তো এইরকম। মুড়ি মুরগির একদর জীবন ফিরে পেয়ে তার নিজেরও তেমন উল্লাস হল কই। জীবনের কত অসংখ্য ছোট ছোট পাওনা তাকে এর থেকেও শতগুণে উত্তেজিত করেছে, নিবিড় শান্তি দিয়েছে, দিয়েছে দীর্ঘস্থায়ী মনোরম উপভোগ। সুদীর্ঘ ভবিষ্যৎব্যাপী বেঁচে থাকবার প্রত্যর্পিত অধিকারটা যতভাবে যত দিক দিয়েই সে কল্পনা করবার চেষ্টা করুক, জ্যোৎস্নালোকে ছাদে বসে রমার সঙ্গে এক মিনিট কথা বলবার কল্পনা তার থেকে ততই ব্যাপক, কত গাঢ়তর রসে রসালো। দুই ভাইকে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে ব্যারিস্টার দে চলে গেলেন। তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। গাড়ি বারান্দার সিঁড়িতে বাড়ির সকলে ভিড় করে দাঁড়িয়েছিল। বৃষ্টি না নামলে হয়তো প্রতিবেশীরাও অনেকে আসত। গণপতি নেমে প্রথমে রাজেন্দ্রনাথকে প্রণাম করবে, পিসিমা তাই সে পর্যন্ত ধৈর্য ধরে রইলেন। গণপতির প্রণাম শেষ হতেই তাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। এ কান্না অবশ্য অপ্রত্যাশিত নয়, সকলেই জানত পিসিমা এমনি ভাবেই কাঁদবেন, তাই খানিকক্ষণ সকলেই চুপচাপ দাঁড়িয়ে থেকে তাকে কাঁদতে দিল। গণপতির কেমন একটা অস্বাভাবিক লজ্জা বোধ হল। বাড়ি আসবার জন্য ব্যারিস্টার দের গাড়িতে উঠে কাঁদার যে জোড়ালো ইচ্ছেটা হয়েছিল হঠাৎ কখন তার লোপ পেয়ে গিয়েছে। নিজেকে লুকোতে পারলে এখন যেন সে বেঁচে যায়। নিজের বাড়িতে আপন জনের আবেষ্টনীর মধ্যে ক্রন্দনশীল পিসিমার বক্ষলগ্ন হয়ে থাকবার সময় জেলখানায় তার সে নিভৃত সেলটির জন্য গণপতির সমস্ত মনটা লোলুপ হয়ে উঠল। মনে হচ্ছে আর কিছুক্ষণ এমনিভাবে কাটলে তার মাথার মধ্যে কিছু একটা ছিঁড়ে যাবে। আর কেউ কাঁদছে না দেখে পিসিমা একটু পরে আত্মসম্বরণ করলেন। তখন পশুপতির স্ত্রী পরিমলা বলল, কি চেহারাই হয়েছে তোমার ঠাকুরপো। গণপতি গলা সাফ করে মৃদু একটু হেসে বিনয়ের সঙ্গে বলল, আর চেহারা, যার জীবন যেতে বসেছিল চেহারা দিয়ে সে কি করবে। এই কথাটাই গণপতি এমনি ভাবেই বলতে চেয়েছিল, কিন্তু শোনালো অন্যরকম। মনে হলো বৌদির স্নেহপূর্ণ উৎকণ্ঠার জবাবে সে যেন ভারী রূঢ় একটা কথা বলে। গণপতিও হঠাৎ তা খেয়াল করে মনে মনে অবাক হয়ে গেল, এমন শোনালো কেন কথাটা। রোগ হয়ে যার জীবন যেতে বসে সে ভালো হয়ে উঠলে এমনিভাবে যখন কেউ তার চেহারা সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করে তখন অবিকল এমনিভাবেই তো জবাব দিতে হয়। চেহারা কেন খারাপ হয়েছে উভয় পক্ষেরই যখন তার জানা থাকে চেহারা সম্বন্ধে এই তো তখন বলাবলির রীতি। অথচ আজ এই কথোপকথন তার এতগুলো আপনার জনের কানে গিয়ে আঘাত করেছে। কারণটা গণপতি যেন বুঝতে পারল। রোগে যে রোগা হয় চেহারা খারাপ হওয়ার অধিকার তার আছে, সেটা তার দোষ নয়। কিন্তু খুনের দায় জেলে গিয়ে রোগা হয়ে আসবার অধিকার এ জগতে কারো তো নেই, সে তো পাপের ফল, অন্যায়ের প্রতিক্রিয়া। তার দুর্বল দেহ ও পাংশু মুখ শুধু এই কথাটাই ঘোষণা করছে, অতি লজ্জাকর একটা খুনের দায় সে পুলিশের হাতে ধরা পড়েছিল। মাথাটা ঘুরছিল। গণপতি একবার বিউহলের মতো সকলের মুখের দিকে চেয়ে দেখল। এতক্ষণে তার চোখ পড়ল রমার দিকে, আর দেখল সকলেই কেমন যেন তার চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে আছে।
রমা কিন্তু কাছে আসেনি। পাশের লাইব্রেরি ঘরে ঢোকবার দরজাটার আড়ালে সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অনেক দূরে দীর্ঘ ব্যবধানে। সে থাকতে থাকতে ব্যবধানটা যেন ক্রমেই বাড়তে লাগল, তারপর লুপ্ত হয়ে গেল অন্ধকারে। বাড়ি ফিরে পরিমলার সঙ্গে একটা কথা বলেই গণপতি যে মূর্ছিত হয়ে পড়ে গেল, এতে অবশ্য কারো অবাক হওয়ার কারণ ছিল না। প্রায় ছ মাস ধরে বেচারা কি কম সহ্য করেছে! কারাগারের পাষাণ প্রাচীরের অন্তরালে নিজের জীবন নিয়ে ভাগ্যের লটারি খেলা আর অনিশ্চিত ফলাফলের প্রতীক্ষায় একাকি দিন কাটানো তো নয়, বাইরের অদৃশ্য জগতের কাছে ঘাড় মোচড়ানো অফুরন্ত কাল্পনিক লজ্জা ভোগ করা, আর অনেকগুলো দিন ধরে ফাঁসির দিনও গুনেছে গণপতি। ফাঁসি ভাবতে গেলেও নিরাপদ সহজ মানুষের দম আটকে আসে, তাই না? মূর্ছিত হয়ে পড়বে বই কি গণপতি! অনেক আগেই তার দুবার মূর্ছ যাওয়া উচিত ছিল, একবার যখন সে নিজের ফাঁসির হুকুম শোনে, আর যখন জানতে পারে এ জীবনের মতো ফাঁসিটা তার বাতিল হয়ে গিয়েছে। আশ্চর্য রকম শক্ত মানুষ বলেই না মূর্ছ যাওয়াটা এতক্ষণ সে ঠেকিয়ে রেখেছিল। সহ্য শক্তি রমারও কম নয়। আজ কতদিন সে খুনি আসামির বউ হয়ে বেঁচে আছে, অপাবৃদ্ধ পবিত্র মানুষের ঘরকন্যার মধ্যে, পাড়ার এক পাল ভদ্রমহিলার কৌতুক ও কৌতূহল মেশানোর সহানুভূতির আকণ্ঠ আবর্তে। কতদিন ধরে সে অহরাত্রি যাপন করেছে স্বামীর আগামী ফাঁসির তারিখের বৈধব্যকে ক্রমাগত বরণ করে করে। আপিল যদি না করা হতো, আজ রাত্রি প্রভাত হলে কারো সাধ্য ছিল না রমাকে বউ করে রাখে। তবু এখনো লাইব্রেরি ঢোকবার দরজার আড়ালে পাষাণ প্রতিমার মতো তার দাঁড়িয়ে থাকবার ভঙ্গি দেখলে অবাক হয়ে যেতে হয়। না আছে চোখে ভয়, না আছে দেহের শিহরণ, পাষাণ প্রতিমার মতোই তার কাঠিন্য যেন অকৃত্রিম। গণপতি যে মূর্ছিত হয়ে পড়ে গেল তাতেও যেন তার কিছুই এসে গেল না। এক পা আগানো তো দূরে থাক, এক পা পিছিয়ে লাইব্রেরি ঘরের ভেতরে আত্মগোপন করাটাই যেন সে ভালো মনে করল। সত্যবানের মতোই যে স্বামী তার মৃত্যু কবল থেকে ফিরে এসেছে, সেই স্বামীর মূর্ছ ভাঙবার আয়োজন কি হলো, একবার তার চেয়ে দেখবার ইচ্ছেটাও কোথায় যেন হারিয়ে গেল। এই কৌতূহল যে মেয়ে মানুষ দমন করতে পারে, ধরিত্রীর মতো তার সহ্য শক্তিও সত্যিই অতুলনীয়। মাথায় জল দিতে দিতে অল্পক্ষণ পরেই গণপতির জ্ঞান ফিরে আসল। জামা কাপড় বদলে এক বাটি গরম দুধ খেয়ে সে সকলের সঙ্গে ভেতরের বড় ঘরে গিয়ে বসল। পশুপতি একবার প্রস্তাব করেছিল বিছানায় শুয়ে বিশ্রাম করুক, গণপতি নিজেই তাতে রাজি হল না। মূর্ছ ভাঙবার পর নিজেকে লুকোনোর ইচ্ছেটা কি কারণে যেন কমে গিয়েছে, অনেকটা জল ঢালবার ফলে মাথাটা বোধহয় তার ঠান্ডা হয়ে গিয়েছিল। সকলের সঙ্গে কথা বলবার জন্য এতক্ষণে সে যেন একটু আগ্রহই বোধ করতে লাগল। অল্প স্বল্প এই কথা সে কথা থেকে কথাবার্তা অনেকটা সহজ হয়ে আসল। ছ মাসের মধ্যে আত্মীয় স্বজনের অনেকের সঙ্গেই বহুবার গণপতির দেখা হয়েছে, তবু সে এমনভাবে কথা বলতে লাগল যেন এই সময়কার পারিবারিক ইতিহাসটা ঘুণাক্ষরে জানবার উপায়ও তার ছিল না। তিন মাস আগে জেলে বসে পশুপতির কাছে বাড়ির যে ঘটনার কথা শুনে সে আশ্চর্য হয়েছিল, আজ পিসিমার মুখে সেই ঘটনার কথা শুনেই সে নবজাগ্রত বিস্ময় বোধ করল। এমনকি যে ব্যাপার এখানে সে স্বয়ং প্রত্যক্ষ করে গিয়েছিল, পরিমলা তার বর্ণনা দিতে আরম্ভ করলে আজই যেন প্রথম শুনছে এমনইভাবে শুনে গেল। স্মৃতি, চিন্তা, অনুভূতি, কল্পনা প্রভৃতি গণপতির ভিতরে কম বেশি জড়িয়ে গিয়েছে তার সত্য, তবুও
জানা কথা ভুলবার মতো অন্যমনস্কতা তো ফাঁসির আসামিরও আসবার কথা নয়, কিন্তু এই অভিনয়ই গণপতির ভালো লাগছিল। উৎসুকভাবে এ কথা সে কথা জানতে চাইল এবং তার জবাবে যে যাই বলুক গভীর মনোযোগের সঙ্গে তাই শুনে গেল। ক্রমে ক্রমে তার নিজের ও অন্যান্য সকলেরই যেন বিশ্বাস জন্মে গেল দীর্ঘকালের জন্য সে দূরদেশে বেড়াতে গিয়েছিল। সে ভাবল এতদিন তার গৃহে অনুপস্থিত থাকবার আসল কারণটা সকলে তাড়াতাড়ি ভুলে যাবে। গণপতিকে পুলিশে ধরবার অল্প কিছুদিন আগে মহাসমারোহে তার ছোট বোন রেণুর বিবাহ হয়েছিল। গণপতি একসময় রেণুর সম্বন্ধে প্রশ্ন করলে সকলের এমনই সচকিত ভাব দেখা গেল। এ ওর মুখের দিকে চাইল কিন্তু বয়স্ক কেউ জবাব দিল না। শুধু পশুপতির 7 বছরের মেয়ে মায়া বলল, পিসিমাকে শ্বশুরবাড়িতে রোজ মারে কাকা। গণপতি অবাক হয়ে বলল, সে কি মারে? তুমি তুমি মানুষ মেরেছো কি না তাই জন্যে। 3-4 জন একসাথে ধমক দিতে মায়া সভায় চুপ করে গেল। মনে হলো ধমকটা যেন গণপতিকেই দেওয়া হচ্ছে, কারণ মায়ার থেকেও তার মুখখানা শুকিয়ে গেল বেশি। আবারও কিছুক্ষণ কারো মুখের দিকে চোখ তুলে চাইবার ক্ষমতা হবে না। পশুপতি গলা সাফ করল, বলল, ঠিক যে মারা হয় তা নয়, তবে ওরা ব্যবহারটা ভালো করছে না। বড় বোন বেনু বলল, বিয়ের পর সেই যে নিয়ে গেল মেয়েটাকে এ পর্যন্ত আর একবারও পাঠায়নি, মহি তো দুবার আনতেও গেল। মহিপতি বলল, আমার সঙ্গে তো একবার দেখা করতেও দেয়নি। রাজেন্দ্রনাথ কাঁপা কাঁপা গলায় বললেন, থাক না ওসব কথা, বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওসব শোনাবার দরকারটা কি? ও তো আর পালিয়ে যাবে না। খানিকক্ষণ সকলে চুপ করে রইল। বাইরে মেঘ মাঝে কমেছিল, এখন আবার আরো জোরের সঙ্গে বর্ষণ শুরু হয়েছে। ঘরের মধ্যে এখন ভিজে বাতাসের গাঢ়তম স্পর্শ পাওয়া যাচ্ছে। রমা এখনো ঘরে আসেনি, এখনো সে নিজেকে আড়াল করে রেখেছে পাশের ঘরের দরজার ওদিকে। তবে এবার আর সে দাঁড়িয়ে নেই, মেঝেতে বসে পড়েছে। একতলার রান্নাঘর থেকে ডাল সম্ভারের গন্ধ ভিজে বাতাসকে আশ্রয় করে এই ঘরে জমা হয়েছে। বেনুর বড় মেয়ে শৌখিন সুহাসের অঙ্গ থেকে এসেন্সের যে গন্ধটা এতক্ষণ পাওয়া যাচ্ছিল তাও মিলিয়ে গিয়েছে। পিসিমা কয়েক মিনিটের জন্য ঠাকুর ঘরে গিয়েছিলেন, প্রসাদ ও প্রসাদী ফুলের রেকাবি হাতে এই সময় ফিরে আসলেন। সকলের আগে গণপতিকে বললেন, জুতো থেকে পাটা খোল তো বাবা। জুতোর স্পর্শ ত্যাগ করে গণপতি পবিত্র হল। পিসিমা প্রসাদী ফুল নিয়ে তার কপালে ঠেকালেন, তারপর হাতে দিলেন প্রসাদ। আজও আধা মমতা আধা ধমকের সুরে তার চিরন্তন অনুযোগটা শুনিয়ে দিলেন। ঠাকুর দেবতা কিছু তো মানবি নে, শুধু অনাচার করে বেড়াবি। এ ঘরে কেউ কিছু বলল না, কিন্তু পাশের ঘরের দরজার ওদিক থেকে অস্ফুট কণ্ঠে শোনা গেল, মা গো, কে গো ওখানে বৌমা? পরিমলা জিজ্ঞাসা করল, কি হলো রে রমা? রমার আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। পরিমলার কোলের ছেলেটি মেঝেতে হামা দিতে দিতে নাগালের মধ্যে এসে পড়েছিল। গণপতি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল। ওকে আদর করবার ছলে মাথা হেঁট করে থাকা সহজ। রাজেন্দ্রনাথ কাঁপা গলায় বললেন, এই দেখ তো সুহাস, মেজ বৌমার কি হলো, ফিটটি হলো নাকি? পরিমলা বলল, তুই বস, আমি দেখছি। উঠে গিয়ে নিচু গলায় রমাকে কি যেন জিজ্ঞাসাবাদ করে সে ফিরে আসলো, বলল কিছুই হয়নি। সত্যই কিছুই হয়নি। কি হবে ওই পাথরের মতো শক্ত মানুষটার?
এই যে এত কাল গণপতি জেলখানায় আটক ছিল, ফাঁসি এড়ানোর ভরসা কয়েকদিন আগেও তার ছিল না। রমা কি একদিনও আবেগে ভেঙে পড়েছিল? কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে ননদ যা কারো মুখে কি একবার আশ্রয় খুঁজেছিল? কারুকে টের পেতে দিয়েছিল তার কিছুমাত্র সান্ত্বনার প্রয়োজন আছে? এই কথা সত্য, যেদিন থেকে গণপতিকে পুলিশে ধরেছিল সেদিন থেকে সে হাসতে ভুলে গিয়েছিল। দিনের পর দিন কথা কমতে কমতে প্রায় বোবা হয়ে গিয়েছে। রোগা থেকে থেকে সোনার বরণ তার হয়ে গিয়েছে কালি। তা সেটা আর এমন কি বেশি, দুঃখের ভাগ তো সে দেয়নি, সান্ত্বনা সে তো নেয়নি, লুটিয়ে বুক ফাটা কান্নাও তো সে কাঁদেনি। একদিন বুঝি কেঁদেছিল, শুধু একদিন। গভীর রাত্রে বাড়ির সকলে তখন ঘুমিয়ে পড়েছে, কেবল সুহাস ছাড়া। সেদিন সুহাসের বর এসেছিল। অত রাত্রে ঘর ছেড়ে বেরিয়ে দুজনে হাত ধরাধরি করে রমার ঘরের সামনে দিয়ে তাদের কোথায় যাওয়ার প্রয়োজন হয়েছিল সে কথা বলা অপ্রয়োজন। নিজের ঘরে রমা একা থাকত, এখনো তাই থাকে। অনেক বকেও তাকে কারো সঙ্গে শুতে রাজি করানো যায়নি, এমনকি শ্বশুরের অনুরোধেও নয়। যাই হোক, রমার ঘরের সামনে এসে সুহাস থমকে দাঁড়িয়ে গিয়েছিল। কান পেতে ঘরের মধ্যে বিশ্রী একটা গোঙানির আওয়াজ শুনে বরকে ঘরে পাঠিয়ে তারপর সে ডেকে তুলেছিল পরিমলাকে। পশুপতিকে পার করে পা টিপে টিপে পরিমলা খানিকক্ষণ রুদ্ধ দরজায় কান পেতে রমার গোঙানি শুনেছিল, তারপর জোরে জোরে দরজা ঠেলে ডেকেছিল, প্রথম ডাকেই অবশ্য গোঙানি থেমে গিয়েছিল, কিন্তু তারপর অনেক ডাকাডাকিতেও রমা প্রথমে সাড়া দেয়নি। শেষে ধরা গলায় বলেছিল, আরো জোরে ধমক দিয়ে আবার দরজাই খুলতে বলেছিল। রমারও আর দরজা না খোলার উপায় ছিল না। কি হয়েছে দিদি, কেন রে মেজবু? রমা বিস্ময়ের ভান করে বলেছিল, গোঙাচ্ছিলাম। কে বললে? গোঙায়নি তো? বারান্দার আলোয় রমার মুখে চোখের জলের দাগগুলি স্পষ্টই দেখা যাচ্ছিল। একটু থেমে ঢোক গিলে বলল, আমি নিজে শুনেছি, কাঁদছিনি বলে পশুপতির দিকে নজর পড়ায় রমার লম্বা ঘোমটা টেনে দিয়েছিল। কাঁদিনি তো, কে বললে খাচ্ছিলাম? হ্যাঁ, রমা বলেছিল, শোন, আমি আজ তোর ঘরে শোবো রমা, না মানে ভয়টা যদি পাস আর কি। ভয় পাবো কেন, আমার অত ভয় নেই, বড় ঘুম পাচ্ছে দিদি, তুমি যাও। কি কৈফিয়তি যে মেয়েটা দাবি করতে জানে, অফুরন্ত। যাই হোক, তারপর থেকে রাত্রে বাইরে গেলেই বাড়ির অনেকেই চুপি চুপি রমার ঘরের দরজায় কান পেতে ভেতরের শব্দ শোনবার চেষ্টা করে, কিন্তু আর কোনো দিনই কিছুই শোনা যায়নি। শোনা যাবেই বা কি করে, রমা কি সহজ মেয়ে? হোক না স্বামীর ফাঁসি, সে দিব্যি মস্ত একটা ঘরে সারা রাত একা নাক ডাকিয়ে ঘুমোতে পারে। আজ হঠাৎ অস্ফুট স্বরে একবার মাগু বলে ফেলেছে বলেই ওর যে কিছু হয়েছে এই কথা মনে করবার কোনো প্রয়োজন নেই। ব্যারিস্টারদের কড়া সিগার টেনে পশুপতির বোধ হয় গলাটা খুশখুশ করছিল। সে আরো একবার গলাটা সাফ করে বলল, রেনুর জন্য তুমি ভেব না গুনু, ওকে আসতে দেয়নি বটে, কিন্তু ওকে কষ্ট ওরা দেয় না।
বিবাহের পর প্রথম শ্বশুরবাড়ি গিয়ে আর আসতে না দিলে সেটাকে কষ্ট দেওয়াই বলে। কিন্তু বোনটার জন্য তার নিজের বড় কষ্ট হতে লাগল। মৃদুস্বরে বলল, ওকে একবার তার করে দিলে হতো না? কি তোমার কথা, থাকে কাজ নেই, কি আর হবে ওতে? মাঝখান থেকে বাড়ির লোকে হয়তো অসন্তুষ্ট হবে, কাল খবরের কাগজেই তো পড়তে পারবে। খবরের কাগজ? তা ঠিক, খবরের কাগজে তো কাল সব খবরই বার হবে বটে, কিন্তু রেণু কি খবরের কাগজ পড়তে পায়? ভাই খুনের দায় ধরা পড়েছে বলে অতটুকু মেয়েকে যারা আটক করে রাখতে পারে, এতখানি উদার কি তাদের হওয়া সম্ভব? গণপতি পরিমলের ছেলেকে মেঝেতে নামিয়ে দিয়ে বলল, তবু ওই আপিলের ফলটা আগে থাকতে জানতে পারলে বা? তাই বরং করো বসু, রেণুর শ্বশুরকে একটা তার করে দাও, লিখে দাও প্লিজ ইনফর্ম রেণু, নয়তো সীমাটা হয় তুমি এটাকে কিছুই জানাবে না। তার লিখতে পশুপতি অফিস ঘরে গেল। মানুষের মধ্যে খোঁজ করলে সবসময় মানুষকে খুঁজে পাওয়া যায়, পাশবিকতা দিয়েই হোক, দেবত্ব দিয়েই হোক। কে নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখতে পারে? 32 বছর যে পরিবারে গণপতি সহজ স্বাভাবিক জীবনযাপন করেছে, আজ সেখানে একটা বিভৎস অসাধারণত্ব অর্জন করে ফিরে এসে সে যে বিশেষভাবে অনুসন্ধিৎসু হয়ে উঠবে এবং এতগুলি মানুষের মধ্যে ক্রমাগত মনুষ্যত্ব খুঁজে পেতে থাকবে, তাতে আশ্চর্যের কিছুই নেই। পলকে পলকে সে টের পেতে লাগল, এরা ভুলতে পারছে না তাদের এই গণপতির অকথ্য কলঙ্ক রটেছে, দেশের ও দশের কাছে সে পরিবারের মাথা হেঁট করে দিয়েছে। আইনের আদালতে ভালো রকম প্রমাণ না হোক, মানুষের আদালতে তার পাশবিকতা প্রমাণ হয়ে গিয়েছে। ফাঁসির হুকুম রোধ হয়েছে বটে, তবে এ ব্যাপার এখানেই শেষ নয়, এখনো অনেক বাকি, অনেক মন ও মানের লড়াই রয়েছে। প্রত্যেকের ভিতরের মানুষটির এই অনিবার্য ক্ষতি ও বিপদের চিন্তায় ভীত ও বিমর্ষ হয়ে রয়েছে। এ যে মানুষ, ভিতরের মানুষ, এ বড় দুর্বল, বড় স্বার্থপর, তাই এই কথাও কেউ না ভেবে থাকতে পারছে না যে এর থেকে ফাঁসি হয়ে গেলেই হয়তো অনেক সহজে সব চুকে যেতে পারত। যে থাকে না, কতকাল কে তার কলঙ্ক কাহিনী মনে করে রাখে? আর মনে করে রাখলেই বা কি? গণপতি না থাকলে এ বাড়িতে কেন তার কলঙ্কের ছায়াপাত হবে? সেটা তো নিয়ম নয়। লোকে শুধু এই পর্যন্তই ভাবতে পারত, এই বাড়িতে একটা ভদ্রলোক থাকতো যে একটা স্ত্রীলোক ঘটিত অপরাধে জড়িত হয়ে একটা মানুষকে খুন করে ফেলেছিল, কিন্তু সে লোকটা এখন আর নেই, এই বাড়িতে আবহাওয়া এখন আবার পবিত্র, এই বাড়ির মানুষগুলো ভালো। কিন্তু আর তো তা হবার নয়, দুষ্ট মানুষ ঘরে ফিরেছে, তার দোষে ঘরের আবহাওয়া দূষিত হয়েছে, দূষিত আবহাওয়া মানবগুলিকে করেছে মন্দ, অন্তত লোক তো তাই ভাববে। এত স্পষ্টভাবে না হোক, মোটামুটি এই চিন্তাগুলি গণপতির অনুসন্ধান তার মনে এনে দিতে লাগল। ভাবতে ভাবতে সহসা রমার জন্য তার মনে গভীর মমতা দেখা দিল। জেলে বসে রমার কথা ভেবে তার খুব কষ্ট হতো, কিন্তু সে ছিল শুধুই তার দুর্ভাগ্যের কথা ভেবে। কিন্তু এখন হঠাৎ সে বুঝতে পারল, স্বামীর জন্য শুধু ভেবেই রমা রেহাই পায়নি, নিজের অন্ধকার ভবিষ্যৎটার পীড়ন সয়ে তার মহাশক্তির পরীক্ষা শেষ হয়নি, বরং আরো অনেক কিছু জুটেছে। বাইরের জগৎ নরঘাতকের স্ত্রীকে যা দেয়, সে সব সহ্য করতে একটি নিরুপায় ভীরু বধূর যে কতখানি কষ্ট থাকে, ধারণা করবার মতো কল্পনা শক্তি গণপতির ছিল না। যেটুকু সে অনুমান করতে পারল, তাতেই বুকের ভেতরটা তার তোলপাড় করতে লাগল। নিজেকেই সে বোঝাবার চেষ্টা করতে লাগল,
যাক, রমার একটা প্রকাণ্ড দুর্ভাবনা তো দূর হয়েছে। স্বামীকে ফিরে পেয়ে আজ তো মনে তার আনন্দের বান ডেকেছে। এতদিন সে যদি অকথ্য দুঃখ পেয়েই থাকে, আজ আর সে কথা ভেবে লাভ কি? প্রতিকারের উপায়ও তো তার হাতে ছিল না। রমার দুঃখ কমানোর চেষ্টা করার জন্য আজ আফসোস করলে চলবে? অন্যায় যদি কিছু হয়ে থাকে তা শুধু এই, জেলে বসে রমার দুঃখটা সে ঠিকমতো পরিমাণ করতে পারেনি। তা এই অন্যায়ের জন্য রমার আর কি আসে যায়, সে বুঝলেই তো আর রমার দুঃখ কমত না। রাত্রি দুটোর সময় বৃষ্টি বন্ধ হয়ে গেল। পাড়ার দু একজন ভদ্রলোক এবং পাড়ার বাইরের দু চারজন বন্ধু বান্ধব দেখা করতে আসলেন। পশুপতির ইচ্ছে ছিল গণপতি আজ কারো সঙ্গে দেখা না করে, তাই সেই সকলকে বলে দেয় গণপতির শরীর খুব খারাপ, সে শুয়ে পড়েছে। কিন্তু গণপতি এ কথা কানে তুলল না, নিচে গিয়ে সকলের সঙ্গে দেখা ও বসে আলাপ করল। রমার কথা নতুনভাবে ভাবতে আরম্ভ করবার পর গণপতির নিজের মধ্যে একটা নতুন তেজের আবির্ভাব অনুভব করছিল। সে বুঝতে পেরেছিল যাই ঘটে যাক, ভীরু ও দুর্বলের মতো হাল ছেড়ে দিলে চলবে না। নিজের জোরে আবার তাকে নিজের পারিবারিক ও সামাজিক জীবনকে আবারও গড়ে তুলতে হবে। ভূমিকম্পে বাড়ির অল্প বিস্তর জখম হয়েছে বলে মাঠে বাস করলে তো আর চলবে না, বাড়ি আবার মেরামত করে নিতে হবে। লজ্জায় সে যদি এখন মুখ লুকোয়, তার লজ্জার কারণটা যে লোকে আরো বেশি সত্য বলে মনে করতে আরম্ভ করবে, আরো বড় বলে ভাবতে থাকবে। যারা এসেছিলেন গণপতির মুক্তিতে আনন্দ জানানোর ছলে কৌতূহল মেটানোই তাদের মূল উদ্দেশ্য ছিল। গণপতির সঙ্গে কথা বলে সকল একটু অবাক হয়েই বাড়ি গেল। মানুষটা ভেঙে চুরে গিয়েছে সন্দেহ নেই, কিন্তু খুব যে নিচে নেমেছে কারোর তা মনে হলো না। সে নিজেই একরকম চেষ্টা করে প্রথম আলাপের আড়ষ্ঠতা কাটাল, বেশি বকল না, বেশি গম্ভীর হয়েও থাকল না, গুঁয়ারের মতো ফাঁসির হুকুম পাওয়ার ব্যাপারটাকে অবহেলা করে একেবারে উড়িয়েও দিল না। আবার এমন ভাবও দেখালো না যে ফাঁসির হাত এড়ানোর আনন্দে বিগলিত হয়ে পড়েছে। ভগবান তো আছেন, বিনা দোষে একজনকে কি তিনি শাস্তি দিতে পারেন? এমন আশ্চর্য সরলতার সঙ্গে এমন ভাবে গণপতি একবার এই কথাগুলো বলল, শ্রোতাদের মনে তার প্রতি সত্য সত্যই একটু শ্রদ্ধার ভাব দেখা দিল। মনে হলো আসবার সময় লোকটার সম্বন্ধে যে ধারণা তাদের ছিল, লোকটা হয়তো সত্যই অতটা খারাপ নয়। আগন্তুকদের মধ্যে এই পরিবর্তনটুকু টের পেতে গণপতির বাকি রইল না। জয়ের গর্বে ও আশার আনন্দে তার বুক ভরে গেল। এবার তার বিশ্বাস হল সে পারবে, তার ভাঙা মান সম্ভ্রমকে সে নিটোল করে গড়ে নিতে পারবে। তার নামে চারিদিকে যে ধিধি পড়ে গিয়েছিল, ক্রমে ক্রমে একদিন সে শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গিয়ে একেবারে মিলিয়ে যাবে। তার সম্বন্ধে ঘৃণা ও অশ্রদ্ধার ভাব শেষ হয়ে গিয়ে মানুষের মধ্যে আবার জেগে উঠবে প্রীতি ও শ্রদ্ধা। মানুষের মাঝখানে মানুষের মতো বেঁচে থাকতে তার আর কোনো অসুবিধে হবে না। রাত্রি বেড়ে যাচ্ছিল, বাইরে সকলে চলে গেল। গণপতি আর বেশি দেরি না করে সামান্য কিছু খেয়ে নিজের ঘরে শুতে গেল। নবজীবনের সূচনা করতে বাইরের কয়েকটি লোকের কাছে খানিক আগে সে যে সাফল্য লাভ করেছিল, তখনও তার মন থেকে তার মাদকতা ভরা মোহ কেটে যায়নি। খানিক পরে সেই জন্যই রমার সঙ্গে তার বাঁধল বিবাদ। বিবাদ? এমন প্রত্যাবর্তনের পর রমার সঙ্গে প্রথম দেখা হওয়ার রাত্রেই বিবাদ? হয়তো ঠিক তা নয়, কিন্তু রমার ঘরে আসবার ঘণ্টাখানিক পরে দুজনের মধ্যে যেসব কথাবার্তার আদান প্রদান হল, সেগুলি বিবাদের মতোই কিছু একটা হবে। আবেগে উচ্ছ্বসিত হয়ে উঠবার সাহস দুজনের কারোরই ছিল না। ঘরে ঢুকে
রমা যেমন ধীর পদে তার কাছে আসলো, সেও তেমনি ধীর ভাবেই তাকে বুকের মধ্যে গ্রহণ করল। আবেগে উচ্ছ্বসিত হয়ে উঠবার সাহস দুজনের কারোরই ছিল না। রমার ওজন অর্ধেক হালকা হয়ে গিয়েছিল, কিন্তু গণপতি সেটা ভালো রকম টের পেল না। তার গায়ের জোরও যে অর্ধেক কমে গিয়েছে। রমার দু চোখ দিয়ে আস্তে আস্তে জলের ফোঁটা নামছিল। খানিকক্ষণ পরে সে বলল, তোমায় ফিরে পাবো ভাবিনি, গণপতি। তার মাথাটা কাঁধের পাশে চেপে ধরে বলল, আমিও ভাবিনি জানো আবার এ ঘরে তোমার কাছে ফিরে আসতে পারবো। শুধু রমার কাছে নয়, এই ঘরে রমার কাছে ফিরে আসবার সাজ, রমাকে দেখবার ফাঁকে ফাঁকে এখনো গণপতি ঘরখানাকেও দেখছিল। প্রায় কিছুই বদলায়নি ঘরের। বাগানের দিকে দুটি জানলার কাছে যেখানে যেভাবে খাট পাতা ছিল, আজও সেইখানে তেমনই ভাবে পাতা আছে। ওই কোণে দেওয়ালে বসানো আলোটার ঠিক নিচে রমার প্রসাধনের টেবিল। ছ মাস কি সে প্রসাধন করেছিল? এখানে খাটে বসে আজও আয়নাতে তাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রমা আগে মাঝে মাঝে কৌতুক করে জিজ্ঞাসা করত, ওরা কে গো, আমাদের আমাদের দেখছে না তো? দেওয়ালে তাদের বিবাহের বেশে তোলা ফটো এবং এ বাড়ির ও রমার বাড়ির কয়েকজনের ফটো টাঙানো আছে। কেবল পুরনো যে তিনটি দামি ক্যালেন্ডার ছিল তার একটির বদলে দুটি সাধারণ ছবিওয়ালা ক্যালেন্ডার ঝুলছে। তার অনুপস্থিতির সময়ের মধ্যে একটা গোটা বছর কাবার হয়ে গিয়ে নতুন একটা বছর আরম্ভ হয়ে গিয়েছে। আরও একটা পরিবর্তন হয়েছে ঘরের। ঘরের ঔজ্জ্বল্য কেমন যেন কমে গিয়েছে। মেঝেটা সেরকম ঝকঝকে নয়, ফোটো আর ছবিগুলিতে অল্প অল্প ধুলো আর ঝুল পড়েছে। চারিদিকে আরও যেন এসে জুটেছে কত অদৃশ্য মলিনতা। রমা একসময় জিজ্ঞাসা করল, কি দেখছ? ঘরটা কি দেখছি? ঘর দেখে আর কি হবে, এ ঘরে তো আমরা থাকবো না। হ্যাঁ থাকবো না, কোন ঘরে যাব তবে? আমরা আমরা চলে যাব। রমা বিছানায় নেমে একটু সরে ভালো করে বসল। বিবাদ শুরু হয়ে গিয়েছে। গণপতি একটু বিস্মিত হয়ে বলল, কোথায় চলে যাব রমা? অনেক বিনিদ্র রাত্রিব্যাপী রমা এই প্রশ্নের জবাব ভেবে রেখেছে। সে সঙ্গে সঙ্গে জবাব দিল, যেদিকে দু চোখ যায় অনেক দূর কোনো অজানা দেশে, কেউ সেখানে আমাদের চেনে না, নাম ধাম কিছুই জানে না, সেখানে গিয়ে আমরা বাসা বাঁধব। আজ আজ রাত্রি সব বিদেশিদের রাখি, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো কেমন? আর একটা আর একটা দিনও আমি এখানে থাকতে পারবো না, আর একটা দিনও না। গণপতি বোকার মতো জিজ্ঞাসা করল, কেন? তুমি কি সত্যি বুঝতে পারছো না? সবাই আমাদের ঘৃণা করবে, আমরা এখানে থাকবো কি করে? এমনি ভাবেই শুরু হলো তাদের কথা কাটাকাটি। গণপতি বলল, হ্যাঁ এমন পাগলের মতো কি কথা বলতে আছে? বাড়ি ঘর আত্মীয় স্বজন অর্থোপার্জন সব ফেলে গেলেই কি চলে? কী বা দরকার যাওয়ার? দু চার দিন লোকে হয়তো একটু কেমন কেমন করতে পারে, তারপর সব ঠিক হয়ে যাবে। এত ভাবছো কেন রমা? বিবাদ করার মতো করে নয়, আদর করে খুব মিষ্টি ভাষাতেই গণপতি তাকে কথাগুলি বোঝানোর চেষ্টা করতে লাগল। বাইরের ঘরে বাইরের কয়েকটি লোকের মন থেকে অন্ধকার ভাব সে যে মোটে আধ ঘন্টার চেষ্টায় প্রায় দূর করে দিয়েছিল, এ কথা গণপতি কিছুতেই ভুলতে পারছিল না। দেশ ছেড়ে চিরদিনের জন্য বহু দূর দেশে অজানা লোকের মাঝে আত্মগোপন করে থাকবার ইচ্ছেটা রমার, তাই তার মনে ব্যাপারটা ছেলে মানুষই মনে হল। রমা শেষে হতাশ হয়ে বলল, যাবে না? গণপতি তাকে বুকে টেনে আনল, সস্নেহে তার পাংশু কপালে
চুম্বন করে বলল, যাবো না বলেছি পাগলি, চলো না দুজনে দু চার মাসের জন্য কোথাও থেকে বেরিয়ে আসি। রমা অসহিষ্ণুভাবে মাথা নেড়ে বলল, না দু চার মাসের জন্য আমি কোথাও যাব না, চিরদিনের জন্য যাব। আচ্ছা বেশ, কাল ওসব নিয়ে কথা হবে রমা। না আজকে বলো যাবে কিনা, এক্ষুনি বলো, কাল ভোরে উঠে আমরা চলে যাব, ব্যাস। গণপতি এবার হেসে ফেলল, বলল, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, এমন করে কেউ কখনো যায়? আচ্ছা তবে থাকো। গণপতি আরো খানিকক্ষণ তাকে আদর করল, আরো খানিকক্ষণ বোঝাল, কিন্তু দুর্বল শরীরটা তার শ্রান্তিতে ভেঙে পড়ছিল। তাই আধ ঘন্টা খানিক পরে ছেলে মানুষ বউকে আদর করা ও বোঝানো দুটোই যথেষ্ট হয়েছে মনে করে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রাজেন্দ্র উকিলের বাড়িতে একটা বিরাট হইচই শোনা গেল। বাড়ির মেজবউ রমা নাকি গলায় ফাঁসি দিয়ে মরেছে। কেমন লাগলো আজকের গল্প কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করি প্রাইমকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে সামনের সপ্তাহে ঠিক এই সময়েই এক নতুন গল্পের সাথে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।